টুঙ্গিপাড়ার খোকা থেকে শেখ মুজিব, মুজিব থেকে বঙ্গবন্ধু, আর বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠায় যিনি সার্বক্ষণিক সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন, তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, খোকার প্রাণপ্রিয় রেণু। জাতির পিতা জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর জীবনে ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকা নিয়ে মিথিল রাজদিনের পাঁচ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। মাত্র তিন বছর বয়সে শেখ মুজিবের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুকে সাহস ও অনুপ্রেরণা দিয়ে গেছেন বেগম ফজিলাতুন্নেসা মুজিব। বঙ্গবন্ধু তাকে রেণু বলেই ডাকতেন। রেণু ছিলেন বলেই সংসার জীবনের সব দায়িত্বভার তার ওপর ছেড়ে দিয়ে মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে পেরেছিলেন বঙ্গবন্ধু। স্বামী সার্বক্ষণিক রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন বলে পরিবারের সবাইকে দেখাশোনা করা, ছেলে মেয়েদের পড়াশোনা ও সাংস্কৃতিক ক্ষেত্রে পারদর্শী করা এবং বিয়ে সহ সার্বিক দায়িত্ব এক হাতেই সামলে গেছেন বেগম মুজিব। আমার বাবা সৌভাগ্য যে তিনি তার পরিবারের কাছ থেকে সর্বতোভাবে সহযোগিতা পেয়েছেন, সে আমার দাদা দাদি আমার মা সকলেই। আমার মাকে দেখেছি যে কখনো কোথাও ওই হাত পাতা বলা বা নাই নাই করা এই স্বভাবটা তার কখনো ছিল না, কিন্তু সবকিছু একটা অন্যভাবে নিতেন। বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহেনা বলেছেন, মায়ের কাছ থেকে যে জিনিসটা সবার আগে শেখা উচিত তা হলো ধৈর্য আর সাহস, সবাইকে এক করে রাখা। অর্থবিত্তের প্রাচুর্য ছিল না বলে কম খরচে ভালোভাবে সংসার চালানোর এক উদাহরণও ছিলেন বেগম মুজিব। জীবনের শুরু থেকে নিজের কথা না ভেবে বঙ্গবন্ধু যেভাবে সার্বজনীন নেতা হয়ে উঠেছিলেন, তখন শত বাধাতেও শেখ মুজিবকে অন্ধভাবে সমর্থন দিয়ে গেছেন খোকার প্রিয় রেণু। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।